নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি পালং শাক ভাজা বড়ি আলু বেগুন দিয়ে। প্রথম পাতে ভাতে এটা দারুণ খেতে লাগবে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমি পালং শাক ভাজাটা কিভাবে করলাম। প্রথমে কড়াইতে তেল দিলাম, তেলটা গরম হয়ে যাওয়ার পর বড়িগুলো ভেজে নিতে হবে। বড়িগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। আমার বড়ি ভাজা হয়ে গেছে, বড়িগুলো তুলে রাখলাম। এবার কড়াইতে আরেকটু বেশি করে তেল দিতে হবে। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে সর্ষে, কালো জিরে ফোড়ন দিলাম। আমি সাদা সর্ষে দিয়েছি, কালো সর্ষে দিয়েও করা যায়। ফোড়নটা হয়ে গেছে, এর মধ্যে ছোট ছোট করে কাটা আলু দিয়ে দিচ্ছি। আলুটা মোটামুটি ভেজে নিতে হবে। দেখুন আলুটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। আলু ভাজা হয়ে যাওয়ার পর ছোট ছোট করে কেটে রাখা বেগুন আর কুচো করে রাখা পালং শাক অ্যাড করে দিলাম। যেহেতু পালং শাকে প্রচুর পরিমাণে জল বেরোয়, তো আমি তার জন্য পালং শাকটা আগে ভালো করে ধুয়ে একটা কাপড়ের উপরে মেরে রেখেছিলাম, তাতে জল অনেকটা কাপড়টা টেনে নিয়েছিল। আপনারাও সেইভাবে করতে পারেন। আর এটা যেহেতু ভাজা হচ্ছে, যেহেতু যত জল কম থাকবে ততই ভালো। পরিমাণ মতো কাঁচা লঙ্কা, নুন, আর হলুদ দিয়ে দিচ্ছি। এর মধ্যে আর কিছু মশলা দিতে হবে না, এবার আস্তে আস্তে রান্নাটা হতে দিতে হবে। এত করে জল ঝরানোর পরও দেখছি কিছুটা জল বেরিয়েছে, পালং শাকে কম বেশি জল বেরোবে। যেহেতু এটা পালং শাক ভাজা হচ্ছে, শাকগুলোকে কড়াইয়ের চার সাইডে এরকম করে দিলে জলটা মাঝে বেরিয়ে আসবে। জলটা শুকিয়ে গেলে তারপর আবার একসাথে ভাজা করে নিতে হবে। দেখুন জলটা একদম শুকিয়ে গেছে। এবার আবার আস্তে আস্তে শাকটাকে ভাজা শুরু করব। জলটা শুকিয়ে গেলে আর ঘাটা ঘাটা হয়ে যাবে না, ঝরঝরে একটা সুন্দর শাক ভাজা তৈরি হবে। এবার চার পাঁচ মিনিট ভাজা হয়ে গেলে
তারপর শাকটার মধ্যে বড়িটা মিশিয়ে দিলে শাক ভাজা রেডি। আমি 5 মিনিট বাদে আর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি বড়িগুলো এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। বড়িগুলোকে অবশ্যই ভেঙে গুঁড়ো করে নিতে হবে। আমার পালং শাক ভাজা রেডি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনার ফোনে নোটিফিকেশন চলে আসবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।